আল্লাহ আল্লাহ জমিনি কেন এই যে গা শুইছে এ সাথে আমি বাঁচতাম পারমু না পরে না চোখের পলক এ তোমার রুকের জলক পরে না চোখের পলক এ তোমার রুপের জলক না নিলে মানুষও নাই রে বাড়ি চাউর ওগুলা কয়েছে দোষ এখন আমার খাও যাইব বাবা তুমি আমার খাওয়ার রে বা তুমি তোমার খাওয়ার তোমার খান বুঝিল আমার সময় লস করতে আইসো সারাদিন তুমি কষ্টটা কররা খাল লাগি কররা তোমার ভাইয়ে ফড়িয়া মাস্টর হইব ম্যাডাম রে ফড়াইব ছাত্র রে ফড়াইব ইতা হে জো মারবো মাল মারবো আর তোমার যদি গাছ বাঁচাইব আর কোনটা করাইতো না আমি যে বুদ্ধি দেই ও বুদ্ধি যদি আও তে তোমার ভবিষ্যৎ ভালো হইব যদি তুই বই তোমার বুদ্ধি এটা দিলাম কত হয়েছে কিটা জানি ওই যে তোমার গাছ বাসার দিলা আর তার স্কুলও দিলা এটা কিটা বালা কাম করছো এমনি তুমি এক সপ্তাহ জোর যাও স্কুলও যাও গিয়া পড়ি যাও আমি পড়া পাই না কেনে পড়া হয়ে যায় না হগুড়ে এক সপ্তাহ দিবা ওই যে তোমার চেহারাটা খালা ওলাও তুমি খালা আর খালা যে হয়ে গেলায় এটা কিটা ঠিক করা নি তোমার আব্বাই আর তোমার বাইরে খালি চেহারা ফুটাইরা ফেনর তলে ফোড়াইরা এটা কিটা ঠিক করা নি তুমি এক কাম করিও আমি বুদ্ধি বালা দিই তুমি এক সপ্তাহ যাইও গিয়ে স্কুলও আর হগুড়ে দিও ঘাস পাশা আইতো না কেনে যদি আয় না তুমি বঙ্গি ধরি দিও বঙ্গি ধরিয়া বেমার পড়ে দিও আচ্ছা এই কীটা লাগি ফোড়া পাও না তোমার ভাই হাঞ্জাওয়ালা রাইট ফোড়ে না ফোড়ে আমি তো ভাই ভাই খামো থাকি হে যে ফোড়াত বইব তুমি কিস বেগেটা নিয়া তুই দিবা তার খান্তার তো আর পরে আর ও কিস বেগর ভিতরে তার ফোড়া হামাইব আর তুমি ও কিস বেগ বাদে গাইট মারি দিবা গাইট মারার পরে ও কিস বেগ তুমি তো বঙ্গি ধরিলে না ফোড়া যেই থাকি বাদে যাই ভাই গি তারে গাছ পাশা দিয়া তুমি যাই ভাই গি কলেজও গিয়া এখন ম্যাডাম এসে সময় জোরাইবা ফোড়া এক কিস বেগ এটা শুই দিখানা করে দিলেই ভাই কণ্ঠ বার হইব তোমার কিন্তু বাইর বুঝবা ম্যাডামে কিটা বাইর পাই চাইবা নি আর কোনো চিন্তার কারণ নাই ও বুদ্ধি তুমি চলতে পারলে তোমার লাভ হইব দেখো খানা একটু বড় আর কি বড় আকার রাখবা বুদ্ধি দিছো রে বো হাসাও বেগতেই ফোড়া বার হইব দা গিতা কো কোনো বেজাল নাই যে দে আই যাও গাছ বাসি লাগ গিয়া আরে বা আজ গাছ বাসতাম নাই হ্যাঁ এটা বুদ্ধি দিছো আচ্ছা আচ্ছা আমার তো আনন্দ বেশি থাকি না হ্যালো কিতাডা হে তুই ইয়র সাইডে লাগা করি মন সাইডে লাগা তুই আজকে দুভাগ গলি আবার আর ইয় যাইব গাটো যাইব আর দুশো যাইব গাটো আচ্ছা তোমার রাখ আচ্ছা আচ্ছা দা না রাখ ফোন আর একটা আছে রাখি দে রাখি দে হ্যালো কীতা বড় তুমি ফাই বাই ফাই বাই ফাই বাই এটা লাগে আটকি তাই না তুমি মাল যায় না দুই গাড়ি আর তুমি শিখ দিয়া মরি যাও টেকা মনে তোমার টেকা লাগে কোনো জাতের অসুবিধা নাই বুঝো নি তোমার সাইডে মাল কয় গাড়ি আছে সব আমারে দিও এটা আমি আমার আমি নেমো বিকালে টাকা পাইলে তো তোমার হয়েছে আচ্ছা দিবার আগে মাল চেকা ফোন করলে না ও মাল দিয়ার দুভাগ গোল মানে কিতার মাল কিতার মাল পাত্তর পাত্তর রানিং ব্যবসা করায় না কিতা ও তা ব্যবসা করে সামান্য তো রে রে ভাই তা কি ব্যবসা এটা কি ব্যবসা দিও টেকাও কা কেমন আছে টেকা আছে আচ্ছা এখন তুমি বিদেশ যাও আমার বুদ্ধি হুনো বিদেশ যাও এই যে তোমার বডি এই যে লম্বা আছো বডি হইলে তোমার একটা সালমান শাহ ফেইল লাগবো এখন বুদ্ধি হুনো একটা এটা ব্যবসা উবসা তুমি বাদ দাও বাদ দিয়া বিদেশ যাও তার মানুষের বালা বালা বুদ্ধি দিলাম তুমি যাও কি ভালো হইব আমি যেটা কইরাম কত লাগবে দেখা বেশ না
2-3 lakh লাগবো তুমি যাইতে কি পারবা সমস্যা দেশে যে ব্যবসা করি বুঝছেন হ্যাঁ টাকা রুজি করলে কি তুই ও বাটপারে সাটপারে করি আও গে দেনা কয়টা তার হয় না তুমি 100 টাকা লাগাই দাও মানে না কোন গাড়ি কয়টা তোমার তা আমার মারা দিয়া গান আচ্ছা কেমন ইনকাম হয় দেশে ও তো দেশে 4-5 হাজার 2,000-3,000 হয় সিজন টাইম লাগে ইটা তো সাফানোর টাকা না ইটা আমার সাফানোর ডেইলি সাফানো যায় কি আমার ইটা এখন দেবো যা আছে আচ্ছা গরিব দাম চার আল্লাহ আল্লাহ বিদায় দাম ইয়া বুঝেনি যাও যাও ভাই গেলে লাভ হইব প্রতি মাসে 2-2.5 লাখ টাকা ইনকাম কোনো মিস নাই ওলা অবস্থা আর আমি দেশে যা কষ্ট করলাম সকাল রাত দিন ঘুম নাই খালি ঠিক আছে তো আর আমার একটা মত আছে আচ্ছা দেখি ফাস্টফুড বানাও ও সপ্তাহের ভিতরে ফাস্টফুড বানিয়ে যাও ও দিছি আরে গো আরে পাগল দে দিছি টাইম বুঝবা কত দানে কত চাউল হয় রে বাবা এখন বাংলাদেশ যে ইনকাম আছে ও ইনকাম তুমি যদি সঠিক ভাবে করতে পারো ওটাও তোমার লাগি বেটার হইব তুমি বিদেশ যাওয়া দরকার নাই বাংলাদেশ ইনকাম মানে কিতার কথা বুঝাইতে যাই রে কেমন ধরো তুমি যে যত টাকা করছিয়া বিদেশ যাইতাই কতটা টাকা লাগবো না অবশ্যই লাগবো টাকা ছাড়া তো আর যাওয়া দেখতে না আর ও টাকা দিয়ে তুমি গাছের ব্যবসা করো না কেন হাও কুয়াইতাই তো নাই ও কুয়াইতাই দরকার নাই ও তোমার টাকা দিয়ে তুমি ব্যবসা করো বাংলাদেশ এটাও তোমার লাই ভালো হইবো জির বা তবে তো ঠিক আছে ব্যবসা কিন্তু করতে হইবো গাছের ব্যবসা আমি নু ব্যবসার কিন্তু বুঝি না আবলা তো তুমি যে কইরা ব্যবসা কিলা করতাম ব্যবসা তো কিছু বুঝি না লাইন কানুন অন্যদিন দিছি এ ও পর্যন্ত 3 জন রে আরো একত গু দেখি পাইনি গিয়া সামনে একবার তা গ্রিলর বারা আইও দেখিলি মু সকাল 6টা সময় আইছি এখন বেল বাজার 10টা একবার তা বার হইল না ভাবি না কিতা কিতা বা কিতা আইছে ইনে কিতা করো না আইছি আমি তোরা দরকার তোর ইনে কিতা দরকার বুদ্ধি যদি মাথা ঢুকাইতে পারো না কোনটা করতে পারছো আর শুক্রবার কিতা করবে জানোস নি সপ্তাহ তুই দেখবে 6 দিন দেখবে তুই শনিবার লাগাইয়া 6 দিন তাই কলেজও যায় আর শুক্রবার যেদিন এদিন তাই কলেজও যায় না তুই নয় ইয়েও পাইস না তুই হও 6 দিন তাইর লোকে তাকিস আর শুক্রবার যেদিন এদিন তুই খামো যাইস খালি তাইর ভাবিও গুয়া তাই একবার তাই না একবার তাইলে তো দেখে গেলাম কি এখন তুই আমার বুদ্ধি হন ও শুক্রবারে তুই কিটা করবে জানোস নি শুক্রবারে আমি যেটা কইছি ওটা করবে ঠিক আছে ওটো করবো ছাড়া তো আইজ কেউ দেখা যায় সারাটা সকাল 6টার সময় আইসি আর 10টা হয়ে গেছে এখন তাই তুই শুক্রবারে তুই যাইবে খামো আর বাকি 6 দিন তাই লোকে অ্যাক্টিং করবে দরকার হয় তাই বাড়িতেই বারোইব গেটোর সামনে গেটোর সামনে তাই বারণির পরে তুই কলেজও তাই লোকে আটি আটি গোফ করি করে দিতে পারবে নিশ্চিন্তে সমস্যা নাই আচ্ছা তো শুক্রবার বাদে বাদ দেয় আমি আইব আর আজকেরটা দিনটা আমার গেলে বেকার আপনি ফোড়াও হয় না বেগো কথা লইতাম বারো না খুনতাম না এবার আমি গিয়া ম্যাডামের সামনে কত শরম পাইছি কত রাতে আমার মাথা নিচু করিয়া আইছি আজ তার একদিন শুনো আমি তোমারে কই তুমি যে যাইতা পিস পিস করিল তা রাগ উঠি গেছে মাথা কারণ গিয়া কাটিলি বাই ফরার হুয়া
খাটিয়া বাদে হিগু যাইব কি তার মা বাপ যাইব কি তানাত বিয়াকে মামলা দিব বুয়াইব মামলা বুয়াইয়া তোমার পুলিশ দিয়ে ধরে লিয়া যাইব কি ইয়ার আমি কীটার লাগে করো পুলিশে আমার ধরি আনত আমি তো তার সে দাইমু সে দাইবা বাদে যে তোমার ইয়া ধরে লিয়া যাইব কি জেল ফাঁসি হয়ে যাব ইগু মরি গেলে তোমার ফাঁসির রায় হয়ে যাব ইয়ার আমি কীটার লাগে করো ও আসা উত্তর বউ ওই আর মানুষের বুদ্ধি শুনিও না ওই রে বউ আমার সবরু বেলা রে বউ আচ্ছা আমি যাই কি ওই যাও বেলা একটা বুদ্ধি দিস ওই ওই ঠিক আছে আর মাতিও না রে বা হারইয়ে এমন একটা বুদ্ধি দিছিল বুঝছো নি আর বুদ্ধি বনিয়া খাসিয়ারে দিছিলাম বুঙ্গার টেকা মাল দিত মাল নামাইয়া বুঙ্গা করতাম বুঝিনি এখন বুঙ্গাত গিয়া ধরা খাইয়া যা মাল সামানা সব বিদিয়ারে ধরিয়া আর একবারে নিঃস্ব হয়ে গেছে আমি কইছিলাম বিদেশ যাইতাম পাসপোর্টটা করিয়া যাইতাম কি এখন টাকা পয়সা দিয়া মনে করলো ইনবিন সব তো মারিলতাম পারি আমার লাভ দিত এখন লাভ কিতা ও আমি দিলাই মুরে লাভ কইতা কি দিতাম সুবুদ্ধি আর কুবুদ্ধি আগে বুঝছো না নি এখন ফার খাইয়া প্রকাশ হলো নানি আমার টাকা ধর টাকা ধর আরে আগে তো বুঝছি পয়সা লাভ দি ভাই এখন লাভও নাই মূল্য নাই আজ কতদিন থেকে বুঝলে তো আর ই ফান্ত ফড়িনি বুঝছো না তো আর তোর মোবাইলটা আসো বেশি লিছি তো খাইল 200 টাকা বেশি ও বিহর যে করো সাবলুল আসিল না বুঝছো নিজে করে তাই দেখান দিরা আগে কি শার্ট প্যান্ট বিন্দিয়া সকর দিতা আর এখন গামছা বিন্দিয়া জোকর যে করে না নিজের গতি সে করে পরের ক্ষতি খেদে কাজ নাই অন্যের ক্ষতি করে বেড়ায় তাই আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হই আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকুন ধন্যবাদ।